সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি আবরকাতু নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো বন্ধুরা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন বিশেষ করে আমাদের মা বোনরা বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করেন যে তাদের মাসিক সংক্রান্ত জটিলতা বিশেষ করে মাসিকের বিভিন্ন ধরনের সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত ট্যাবলেট এই নর্ম্যান্স ট্যাবলেটটি আসলে প্রপার ডুস কী বা খাওয়ার নিয়ম কি বা কোন কোন ক্ষেত্রে এটি খাওয়া যাবে বা কাদের জন্য এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে তো আপনাদের সকল প্রত্যাশা আসলে সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি তো শুরুতেই বলতে চাই এরকম একটি বক্স যার বাজার মূল্য হচ্ছে ছয় পঞ্চাশ টাকা মানে হচ্ছে একশো ট্যাবলেটের বাজার মূল্য হচ্ছে ছয় পঞ্চাশ টাকা সেই হিসাবে এক পাতা বড়ির দাম এরকম একটি স্ট্রিপ যার বাজার মূল্য হচ্ছে পঁয়ষট্টি টাকা তো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিদিন আপলোড দিয়ে যাচ্ছি তো সেগুলো আপনি কেন মিস করবেন আপনাদের জন্য মূলত তৈরি করা হচ্ছে তো সেই জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি ক্লিক করে দেওয়ার জন্য তো বন্ধুরা নর্মেলস ট্যাবলেট এটি মূলত হচ্ছে আপনার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় বিশেষ করে যাদের মাসিক সংক্রান্ত বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে মানে হচ্ছে মাসিক যদি আপনার দেরিতে হয় সেই ক্ষেত্রেও ব্যবহৃত হয় বা মাসিকের সময় নির্ধারণ ক্ষেত্রে ব্যবহৃত হয় বিশেষ করে দেখা যায় অনেকে আপনি হয়তোবা এখন কোনো কারণে আপনি চাচ্ছেন না যে স্বাভাবিক যদি আপনার পাঁচ তারিখ হয় আপনি চাচ্ছেন যে সেটা সাত তারিখ আট তারিখ বা দশ তারিখ হোক তো সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহৃত হয় এবং যদি কারো মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হয় বা অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় সেই ক্ষেত্রেও ব্যবহৃত হয় এবং দেখা যায় যে আপনার মাসিক রেগুলার না হওয়ার কারণে আপনি প্রেগনেন্ট হতে পারছেন না বা আপনি মা হতে পারছেন না তো সেই জন্য আপনার মাসিকটা কিন্তু বিধাতা প্রদত্ত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা পিরিয়ড যদি আপনার প্রতি মাসে না হয় বা রেগুলার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মা হতে পারবেন না বা গর্ব ধারণের মতো একটি সক্ষমতা কিন্তু আপনার থাকবে না তো মূলত হচ্ছে এটি এই সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয় এছাড়াও যাদের দেখা যায় যে মাসিকের সময় অতিরিক্ত পরিমাণে ব্যথা অনুভূত হয় যে ব্যথা সহনীয় না সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয় তো এই ডোজ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে তো যাদের দেখা যায় অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় বা রক্তপাত হয় সেক্ষেত্রে আপনার মাসিকের শেষ দিন থেকে মানে ট্যাবলেটটি আপনার যখন মাসিক চলাকালির সময় তখন কিন্তু খাওয়া যাবে না বা এটি যদি আপনি মাসিকের সময় খান তাহলে কিন্তু আপনার মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে মাসিকের শেষ দিন থেকে যেদিন থেকে আপনার রক্তপাত বন্ধ হবে সেদিন থেকে খাওয়ার জন্য বলা হয়ে থাকে তো রোগ বেদে এটি পাঁচ থেকে একুশ দিন পর্যন্ত কিন্তু হয়ে থাকে এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে তিন মাস পর্যন্তও কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে মূলত হচ্ছে এটি আপনার যেদিন থেকে মাসিক বন্ধ হবে সে থেকে একুশ দিন খাওয়ার জন্য বলা হয়ে থাকে আর যখন আপনার পিরিয়ডকালীন সময় বা যখন আপনার রক্তপাত হবে তখন কিন্তু এটি খাওয়া যাবে না বা তখন এটি বন্ধ রাখতে হবে আর যারা দেখা যায় যে আপনি একটা নিয়ন্ত্রণে রাখতে চান মাসিক একটা নির্দিষ্ট সময় আনতে চান সেক্ষেত্রে যখন আপনার মাসিকটা মানে হলে হয় সেই ক্ষেত্রে আপনি যদি চান যে সেই সময় আপনার মাসিক না হোক সেই সময়টাকে আপনি যতদিন না চান ততদিন এই ট্যাবলেটটি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি বন্ধ রাখতে পারেন তো দুই থেকে তিনবার মূলত খাওয়ার জন্য ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তার সঙ্গে পরামর্শ করে তারপর ওষুধটি সেবন করবেন তো আমরা মূলত স্বাস্থ্য এবং ওষুধ রিলেটেড বিভিন্ন ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিতভাবে আপলোড দিয়ে যাচ্ছি তো সেগুলো আপনারা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিতে পারেন আশা করছি আপনি ঠকবেন না আর এই ভিডিওতে আমরা মোটামুটি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সেখানে অসংখ্য ভিডিও রয়েছে যেগুলো মানসম্পন্ন বা আপনাদের জন্য উপযোগী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছুর সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ